ওয়েলকাম টু ট্রাভেলার অনি 0.3। যারা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে নিউ দীঘাতে সুইমিং পুল রয়েছে সেরকম একটা এক্সক্লুসিভ হোটেল দেখাতে, সেরকমই একটা এক্সক্লুসিভ হোটেল দেখাতে আমি চলে এসেছি। আমার তো দেখা হয়ে গেছে, আমি ভিডিও শুরু করার আগেই দেখে নিয়েছি, এবার আপনারাও দেখুন। একদম এক্সক্লুসিভ একটা হোটেল যার সাথে সুইমিং পুলও রয়েছে, যে জাহাজ বাড়ি রয়েছে, জাহাজ বাড়ির ঠিক ব্যাকসাইডেই যে রোড রয়েছে সেখানে রয়েছে হোটেল স্বর্ণা। সেই স্বর্ণাকেই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। মাত্র 3 মাস হয়েছে এই প্রপার্টিটা দেখে, আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এই ভিডিওর সমস্ত তথ্য পেয়ে যাবেন এর ডেসক্রিপশন বক্সে, লোকেশনও দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, ট্যারিফ সব কিছু দেওয়া থাকবে এর ডেসক্রিপশন বক্সে। এইদিকে হচ্ছে এই জাহাজ বাড়ি, এই যেমন যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়ির ব্যাক সাইডের রাস্তা দিয়েই এসে রয়েছে এখানে হোটেল স্বর্ণা। হোটেল স্বর্ণার ফার্স্ট রুম দেখাচ্ছি, রুম নাম্বার 406। নিট অ্যান্ড ক্লিন বেড যেমন দেখতে পাচ্ছেন, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, একটা দারুণ পেন্টিং রয়েছে ব্যাক সাইডেতে, খুব সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। এই রুমেতে রয়েছে এদিকে একটা বড় সাইজের এলইডি, ওইদিকে একটা সিঙ্গেল সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এইদিকে রয়েছে মিরার, আর এখানে রয়েছে বটল, রয়েছে এখানে মিনারেল ওয়াটার বটল, রয়েছে গ্লাস, এখানে সুগার স্যাশে রয়েছে, রয়েছে মিল্ক স্যাশে, রয়েছে এখানে কফি স্যাশে, কাপ রয়েছে, রয়েছে এখানে একটা ইলেকট্রিক কেটল, আর এই মিরার রয়েছে। এই নিচে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন, আর এই রয়েছে লেগ কাভার্ড যেখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। এই রুমের সাথে একদম লেটেস্ট একটা ওয়াশরুম রয়েছে যেখানে একদম প্রিমিয়াম কমোড রয়েছে, রয়েছে ফার্স্ট এইড, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, নিচে টাওয়াল দেওয়া রয়েছে, এদিকে হ্যান্ড টাওয়াল দেওয়া রয়েছে, রয়েছে মিরার, এদিকে স্নানের জন্য সেপারেট করা রয়েছে, রয়েছে হ্যান্ড শাওয়ার, এদিকে ট্যাপ রয়েছে, এই উপরের দিকে শাওয়ার রয়েছে। এবার এই রুমের সাথে একটা ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকানি, আর এই এখান থেকে এই নিচে পুলের ভিউ পাবে। রুম নাম্বার 409 রয়েছে দুটো বেড, সুন্দর একটা পেন্টিং রয়েছে বেডের পাশে, বেড সাইড টেবিল রয়েছে যেখানে ইন্টারকম রয়েছে, এদিকে রয়েছে একটা সিঙ্গেল সোফা, রয়েছে সেন্টার টেবিল, এদিকে রয়েছে এলইডি, এদিকে নিচের দিকে একটা স্পেস রয়েছে যেখানে লাগেজ রাখা যাবে, এদিকে মিনারেল ওয়াটার বটল রয়েছে, গ্লাস রয়েছে, এখানে কাপ, সুগার স্যাশে রয়েছে, রয়েছে নেসকফি স্যাশে, রয়েছে মিল্ক স্যাশে, আর এদিকে রয়েছে ইলেকট্রিক কেটল, আর বিশাল একটা মিরার রয়েছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব দরজার পাশেই যেখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন, আর নিচের দিকে লাগেজ রাখার স্পেস রয়েছে, আর এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম। যেমন আগের ওয়াশরুমটা দেখলাম সেম ওয়াশরুম এখানেও রয়েছে। এই রুমের সাথেও রয়েছে এদিকে ব্যালকানি, বেশ বড় সাইজের একটা ব্যালকানি যেখানে এই টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে।
এখান থেকে এই হচ্ছে ভিউ। এবারে যে রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 411, যেখানে 6 জন কিন্তু ভালো করে থাকতে পারবেন, কারণ এখানে 2টো বেড রয়েছে আর বেড সাইড টেবিল রয়েছে যেমন অন্যান্য রুমে রয়েছে, আর অপূর্ব অপূর্ব পেন্টিং রয়েছে। কতটা আপনারা বুঝতে পারছেন না আমি জানি না, কিন্তু দারুণ দারুণ পেন্টিং রয়েছে প্রতিটা রুমেতে। এইদিকে সিঙ্গেল সোফা রয়েছে, রয়েছে সেন্টার টেবিল, এইদিকে একটা সিঙ্গেল সোফা রয়েছে, এইদিকে এলইডি রয়েছে, আর সব রুমে যেমন মিনারেল ওয়াটার আর চা কফির ব্যবস্থা রয়েছে সব কিছুই রয়েছে এই রুমেতেও। এই যে রুম রয়েছে এই রুমেতে, এইদিকে একটা স্পেস রয়েছে দরজার পাশে লাগেজ রাখার জন্য, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, রয়েছে একটা বিশাল সাইজের মিরার, এইদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এই নিচেও কিন্তু লাগেজ রাখা যেতে পারে। এই রুমের সাথে এই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই ওয়াশরুমটা আগে যে ওয়াশরুমগুলো দেখিয়েছিলাম তার থেকে একটু বড়। এখানে ওয়াশবেসিন রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, হ্যান্ড টাওয়াল দেওয়া রয়েছে, এদিকে শাওয়ার ক্যাপ মানে শাওয়ার কিট সব দেওয়া রয়েছে, ডেন্টাল কিট দেওয়া রয়েছে, কমন ফেসিলিটি রয়েছে, এইদিকে স্নানের জন্য পুরো গ্লাস দিয়ে সেপারেট করা রয়েছে। রুম নাম্বার 410, এটা একটা কাপল রুম, বিশাল বড় সাইজের একটা রুম, দারুণ এই রুমটা, নিট অ্যান্ড ক্লিন বেড আর ওপরে দুর্দান্ত একটা পেন্টিং, বেড সাইড টেবিল রয়েছে ইন্টারকম, এদিকে সিঙ্গেল সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, রয়েছে এদিকে মিরার, এদিকেও কিন্তু একটা সোফা রয়েছে সিঙ্গেল সোফা, এইদিকে একটা মিনি ফ্রিজ রয়েছে, এইদিকে যেমন চা কফির কিট যেমন দেওয়া থাকে সব দেওয়া রয়েছে, মিনারেল ওয়াটার দেওয়া রয়েছে, এইদিকে রয়েছে একটা এলইডি, আর দরজার পাশেই এইদিকে যেমন প্রতিটা রুমে রয়েছে এখানেও কিন্তু কভার্ড রয়েছে জামা কাপড় রাখার জন্য, নিচে লাগেজ রাখতে পারেন। আর এইদিকে এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। ওয়া, দুর্দান্ত একটা ওয়াশরুম, বিশাল সাইজের একটা ওয়াশরুম, ঢুকে এই সাইডে ড্রায়ার রয়েছে, রয়েছে এদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, শাওয়ার ক্যাপ রয়েছে, এদিকে ডেন্টাল কিট রয়েছে, রয়েছে এদিকে কমোড, রয়েছে ফার্স্ট এড, আর এইদিকে রয়েছে একটা বাচ্চা। এই ওয়াশরুমের টাইলসগুলো কিন্তু অপূর্ব, মানে সব মিলিয়ে দুর্দান্ত, দারুণ একটা রুম। এই রুমটা হচ্ছে কাপল রুম, রুম নাম্বার 403। এখানে এরকম সুন্দর সোফা দেওয়া রয়েছে, রয়েছে সেন্টার টেবিল, এইদিকে রয়েছে এলসিডি, আর এখানে তো যা প্রতিটা রুমে রয়েছে সেসব কিট তো রয়েছেই চা কফির জন্য, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, রয়েছে এখানে একটা মিনি ফ্রিজ, এখানে কাবার্ড রয়েছে জামা কাপড় রাখার জন্য, এইদিকে যেমন একটা এলসিডি দেখতে পাচ্ছেন, আবার এই রুমে কিন্তু এইদিকেও আর একটা এলসিডি রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি আর আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এদিকে একটা সিঙ্গেল সোফা রয়েছে, এইদিকে তো সেন্ট্রাল এসি রয়েছে, আবার এইদিকেও স্পেশাল করে আর একটা এসি লাগানো রয়েছে, কারণ এইদিকে রয়েছে বেড। অত্যন্ত সুন্দর এই রুমটা, বেড সাইড টেবিলও রয়েছে, ইন্টারকম রয়েছে, এই রুমের সাথে রয়েছে এদিকে ওয়াশরুম, দারুণ একটা ওয়াশরুম, ড্রায়ার থেকে শুরু করে এদিকে সব কিছুই রয়েছে, মিরার, ওয়াশ বেসিন, খুব সুন্দর একটা রুম, কমোড, ফসেট, এখানে স্নানের জন্য গ্লাস দিয়ে পুরো সেপারেট করা রয়েছে স্নানের জায়গাটাকে, আর নিচে এদিকে টাওয়াল দেওয়া রয়েছে, যে ব্যালকনি রয়েছে একদম রোড সাইড ভিউ পাবেন ফ্রন্টে, সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। বিশাল একটা ব্যালকনি রয়েছে, এখানে চেয়ার টেবিল সব দেওয়া রয়েছে,
এই হচ্ছে ভিউ, একদম সামনেই রয়েছে এখানে জাহাজ বাড়ি, আর এইখানে রয়েছে হোটেল স্বর্ণা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে। এইবারে দেখাচ্ছি হোটেল স্বর্ণার কনফারেন্স হল। এই হচ্ছে হোটেল স্বর্ণার একটা এক্সক্লুসিভ কনফারেন্স হল, যেখানে 120 থেকে 130 জন দারুণভাবে এখানে পার্টি করতে পারবেন, যে কোনো রকম কোম্পানি মিট করতে পারবেন। দুর্দান্ত লাগছে, অসাধারণ। কনফারেন্স হলের সাথে এইদিকে একটা পার্ট রয়েছে যেখানে বাফে সেট আপ লাগে এই জায়গাটাতে, এটাও কিন্তু বিশাল একটা স্পেস রয়েছে। আমার তো দুর্দান্ত লেগেছে, আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে কনফারেন্স হলটা দেখালাম, তার সাথে কিন্তু এদিকে একটা আবার এক্সক্লুসিভ একটা ওয়াশরুমও কিন্তু রয়েছে, এই যেটা এখন দেখাচ্ছি। হোটেল স্বর্ণার মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টও দেখিয়ে দিলাম, এবারে এই রেস্টুরেন্টের সাথে কিন্তু এইদিকে রেস্টুরেন্টের ওয়াশরুম রয়েছে। এইবার যাচ্ছি মেন যে পার্ট রয়েছে সেটা হচ্ছে সুইমিং পুল। তার আগে দেখিয়ে দিই এইখানেও একটা স্পেস রয়েছে, যে জায়গাটাকে আপনারা দারুণভাবে এনজয় করতে পারবেন। আর এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, দুর্দান্ত একটা সুইমিং পুল, মানে লাইট জ্বলার পরে দারুণ লাগছে, বিশাল সাইজের একটা সুইমিং পুল, লাইটের সাথে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই দিকে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আপনারা রেস্টুরেন্টে বসেও এই সুইমিং পুলের ভিউ পাবেন। এই দিকে কিন্তু চেঞ্জিং রুম রয়েছে, আর এই রয়েছে এটা রয়েছে লেডিস। তাহলে আজকের এই হোটেল স্বর্ণাকে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসে। এরকম আরও নতুন নতুন হোটেলের আপনাদের কাছে খোঁজ খবর নিয়ে আসবো, প্রচুর বাস জানিয়ে আসবে, প্রচুর অফবিট ডেস্টিনেশান আসতে থাকবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।